স্বপ্নে মরা মাছ দেখলে কি হয়? আমরা অনেকেই স্বপ্নের মধ্যে মরা মাছ দেখে থাকি, কিন্তু আমরা হয়তো জানি না যে স্বপ্নে মরা মাছ দেখার ব্যাখ্যা কি হবে, এটি ভালো নাকি খারাপ। আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে মরা মাছ দেখার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি কোনো বিবাহিত লোক স্বপ্নে মরা মাছ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার স্ত্রীর সাথে তার ঝগড়া হতে পারে। যদি কোনো শিক্ষার্থী স্বপ্নে মরা মাছ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার জন্য অনেক বিপদ আসতে পারে। যদি কোনো পরীক্ষার্থী এ ধরনের স্বপ্ন দেখে, তাহলে সে পরীক্ষায় ফেল করতে পারে। যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে মরা মাছ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার স্বামী তাকে সন্দেহ করতে পারে বা তার উপরে কোনো দোষ চাপাতে পারে। যদি কোনো বয়স্ক লোক স্বপ্নে মরা মাছ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার মৃত্যু হতে পারে। যদি কেউ স্বপ্নে অনেক বেশি মরা মাছ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা যেই পরিমাণ মরা মাছ দেখেছে, সেই পরিমাণ তার জীবনে বিপদ আসতে পারে। মোট কথা হলো, স্বপ্নে মরা মাছ দেখার ব্যাখ্যা খারাপ, বেশি একটা ভালো নয়। এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা, দ্বিতীয় নম্বরে কিছু দান সৎকার করা। কেননা দান সৎকার মাধ্যমে সমস্ত কাজের বালা মুসিবত দূর হয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা সংরক্ষণ করেছি আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহর লিখিত কিতাব তাবিরুর রুইয়া থেকে। স্বপ্ন বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সাথে সাথে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার জন্য।